পিছিয়ে গেল আরচিকর মামলার শুনানি। 34 সেপ্টেম্বরের পরিবর্তে 30 সেপ্টেম্বর হবে সুপ্রিম কোর্টে আরচিকর মামলার এই শুনানি, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। যেমনটা জানা যাচ্ছে, সব পক্ষকেই মেইল করে দিন পরিবর্তনের কথা জানিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, রাজ্যের তরফে আগেই মামলার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল সোমবার। সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের। সোমবার প্রধান বিচারপতি রাজ্যের আর্জি মেনে নিয়ে জানিয়েছে 30 সেপ্টেম্বর হবে শুনানি। রাজ্যের তরফে একটি মেইল করার নির্দেশ দেওয়া হচ্ছে, সব পক্ষকে পাঠানো হবে। পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আরচিকর মামলার শুনানি। রাজ্যের আবেদন মেনে আগামী 27 সেপ্টেম্বরের পরিবর্তে 30 সেপ্টেম্বর হবে মামলার শুনানি, জানিয়ে দিল শীর্ষ আদালত। সব পক্ষকে মেইল করে দিন পরিবর্তনের কথা জানানোর হয়েছে, নির্দেশ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে। জানা গিয়েছে, রাজ্যের তরফে আগেই মামলার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল, সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হলো। বিষয় বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে রিমিক। রিমিক, যেমনটা জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে যে শুনানি তা পিছিয়ে দেওয়া হলো আরচিকর মামলার, মূলত কি কারণে এই শুনানি পেছানো হলো? দেখো, রাজ্যের পক্ষ থেকে দুদিন আগেই কিন্তু সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল যে আগামী 27 সেপ্টেম্বর যে শুনানি রয়েছে আরচিকর মূল মামলার, সেই মামলাটা একটা সময় পরিবর্তন বা দিন পরিবর্তন করার একটা আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে, এবং আজকে সেই নিয়ে কিন্তু সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। এবং আজকে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনি সেই রাজ্যের আবেদনে সাড়া দিয়েছেন। তিনি জানিয়েছেন যে যেহেতু রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছিল, একটা আর্জি জানানো হয়েছিল যে 27 সেপ্টেম্বরে শুনানির দিন যেটা ধার্য রয়েছে সেটাকে পিছিয়ে দেওয়ার, সেই আবেদন সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, এবং আগামী 30 সেপ্টেম্বর এই আরচিকর মামলার যে শুনানি সেই শুনানি হবে। এবং যেটা বলা হয়েছে যে এই যে দিন পরিবর্তন করা হয়েছে, যে 27-এর বদলে 30 সেপ্টেম্বর হবে, সেটা সব পক্ষকে মেল করে জানিয়ে দেওয়ার নির্দেশও কিন্তু দিয়েছে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তুমি জানো, এর আগে 9 সেপ্টেম্বর এই মামলা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রধান বিচারপতি সেদিনকে হয়নি। তারপরে তার দুদিন পর কিন্তু সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে, এবং তার সেখানে কিন্তু সিবিআই এবং রাজ্য রিপোর্ট দেয় এবং একাধিক বিষয় হয়, এবং তারপরেই কিন্তু সেদিনকে দিন ধার্য হয়েছিল যে 27 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। কিন্তু তারপরেই রাজ্যের পক্ষ থেকে দুদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আবেদন জানানো হয়েছিল যে শুনানি, পরবর্তী শুনানির দিন এবং সময় পরিবর্তন করার জন্য। আজকে সেই সিদ্ধান্তই নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আরজি মেনে নিয়ে রাজ্যে আগামী 27 সেপ্টেম্বরের পরিবর্তে 30 সেপ্টেম্বর হবে আরচিকর মামলার মূল শুনানি। সুষমা, ধন্যবাদ রিমিক।